জঙ্গলের মতো পান্ডুয়া থেকে সপ্তদুর্গা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হিন্দুরা ভাঙছে মসজিদ, মুসলমানরা ভাঙছে মন্দির, হাজার হাজার সংসার হচ্ছে শ্মশান, কবরের উপর দিচ্ছে কবর লাচ্চ গোরাচাঁদ শয়তান হুসেন খা। তোমাদের স্বপ্ন দিয়ে গোলাপ হিন্দু মুসলমানের ঐক্য আর সাম্প্রদায়িকতার কুঠার আঘাতে ছিন্ন ভিন্ন। মা কি হয়েছে? এই তোর বাবা কোথায়? তা তো জানি না। প্রাসাদে নেই, উদ্যানে নেই, তাহলে গেল কোথায়? বলতে পারছি না। কি হবে, কি করে এই সর্বনাশা লড়াই থামানো যায়? লড়াই কিসের মা? সাকি চন্দ্রকান্ত, শুনিস তুই কিছু? ওই না তো। করছিস কি প্রাসাদে বসে? চিন্তা কি করে শয়তান মুজাফর শাহকে মাস্টার থেকে নামিয়ে উজির মির্জা ফজলকে বসানো যায়? তুমি আর কি করে 7 কোটি বাঙালিকে হিন্দু মুসলমানের খরগে বলি দেওয়া যায়? সাবধান চন্দ্রকান্ত, পান্ডুয়া থেকে সপ্তদুর্গা পর্যন্ত যে আগুন জ্বেলে উঠেছে তার জন্য দায়ী উজির মির্জা ফজল, মাসুদ কা আর তুমি। বাঁচালো তা করলে প্রহরী ডেকে কাল থেকে বার করে দেবো। পারবে না চন্দ্রকান্ত, 7 সৈকে আজ শ্মশান, কবর দেওয়ার জায়গা নেই, যেখানে গেছি সেখানে শুনেছি তোমার নাম। আবার যুদ্ধ বলিতা এক বাক্যে বলছে এই লড়াইয়ের প্রধান দায়ী তুমি। চন্দ্রকান্ত মা, যা শুনছি সত্য? আমি তোমার পায়ে হাত দিয়ে বলছি মা, এর বিন্দু বিসর্গ আমি জানি না। মিথ্যে বলো রাজকুমার, করাজাত সাহস তোমার আকাশ চাপিয়ে গেছে তাই না? কিন্তু কেন গেছে তা জানো? তিল তিল করে মুখে রক্ত ঢেলে দিয়ে অর্ধ শতাব্দীর কুসংস্কার কাটিয়ে বাংলার মাটিতে গড়ে তুলেছিলাম হিন্দু মুসলমানের মিলন মন্দির, যে রাম রহিমকে হিংস্র দৃষ্টিতে ছেড়ে থাকতো সেই রাম রহিমকে আমি তৈরি করেছিলাম বাংলার মুক্তি ভবন। হ্যাঁ মা, কোথায় আমার জন্ম আমি জানি না, মা বাপকে চোখে দেখিনি, হিন্দুরা এসে বাথের তালা করে মুসলমানেরা নিচে উঠিয়ে বাত্র হয় কাটতে, কাউকে আমি ফিরিয়ে দেয়নি। আমি চোখ মেলে খেয়ে দেখেছি বাংলাকে বিরাট সংসার, তাদের অসংখ্য ছেলে মেয়ে, তাদের কারো পেটে ভাত নেই, পরনে কাপড় নেই। মন্দিরে আমি যাইনি মা, মসজিদে আমি উঠিনি, আজীবন শুধু করে এসেছি মানুষেরই পূজা। মানুষের পূজা? হ্যাঁ মা, মানুষেরই পূজা করেই তাদের গড়ে তুলেছিলাম দেবতার চেয়ে বড় করে। কেউ জিজ্ঞেস করলে তারা বলত আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা 7 কোটি বাঙালি। সেই বাঙালিরা কথার বেদি বলে আজ ধরেছি ফাটল, মহারাজকে ডাকুন, তার সঙ্গে জরুরি কাজ। ছাত সৈকার হিন্দু মুসলমানেরা যুবরাজ সূর্যকান্তের মুক্তি চায়। অসম্ভব মহারাজ, দেশদ্রোহীর মুক্তি হবে না। যুবরাজ সূর্যকান্ত দেশদ্রোহী নয়। কে বললে? ছাত সৈকার প্রজারা জানে না। তারা ঠিকই জানে, জানে না আপনি মহারাজ। হাজার দিন পিতা অটপটকে বাহার করে দেই। সাবধান চন্দ্রকান্ত। কেন থামবো, কেন থামবো মা? কোথাকার কে একদম লেচ্চ এসে পিতাকে চোখ রাঙাবে আর তোমার সঙ্গে তর্ক করবে আর তোমার জাদু ধরিয়ে দেবে তাই না? সাবধান রাজাত, তাকে কি ক্ষমা করা যায়? শুনেছেন পিতা? কানে কম শুনি না, কানে কম শুনি না। তাহলে যুবরাজ সূর্যকান্তকে মুক্তি দিন মহারাজ। তা হয় না যুবক, দেশদ্রোহী, ছাত সৈকার স্বাধীনতা সে ভাব সিদে পায়ে বিকিয়ে দিতে চায়। এদিকে সারা 7 সৈকার শ্মশান হতে চলেছে হিন্দু মুসলমানের গৃহযুদ্ধে ব্যঙ্গে পড়েছে 7 সৈকার সঙ্গ শক্তি। তার জন্য দায়ী কে জানো? কে? দাদা চন্দ্রকান্ত। ইগ্রাচাত কিছুই জানো না কেমন? কি বলছিস তুই চন্দ্রকান্ত? তোমরা জানো না মা, আমি জানি। এই লড়াইয়ের জন্য দায়ী হচ্ছে দাদা, আর মূল ঘটনাস্থল হচ্ছে ওই মামুদপুর। আমি তুমি হচ্ছ তার আসল শয়তান, তোমার সাহায্যেই দাদা মুসলমান ইসলাম মাকে তার প্রমোদ কক্ষে আনতে চেয়েছিল। চন্দ্রকান্ত কিন্তু গোরা চাঁদ তা করেনি,
সালমা ঠিকই চুরি হয়েছে কিন্তু দাদা প্রমোদ কক্ষে না পৌঁছে পৌঁছে গেছে এই গুরাচাদের গুপ্ত আড্ডায় সাবধান মিথ্যাবাদে মিথ্যাবাদে আমি না তুমি চোখ রাঙিও না তোমার মতো রাজা হবার সাধ আমার নেই এখনো সময় আছে মহারাজ চক্রান্তকারী পুত্রের কাজ সাজিতে মুহগস্ত হয়ে যুবরাজ সূর্যকান্তের প্রতি অবিচার করবেন না তাকে মুক্তি দিলে তোমার কথাগুলো আমার মনে থাকবে যুবক আজ চন্দ্রকান্তের মুখে যে ইতিহাস আমি শুনলাম আমি অবিলম্বে তদন্ত করব তদন্তের পর হবে বিচার বিচারে যদি তুমি নির্দোষ প্রমাণিত হও তাহলে পাবে মুক্তি আর যদি তা না হয় তাহলে চন্দ্রকান্ত তো কারাগারে আছেই তোমাকেও যেতে হবে তার কাছে তাই হবে মহারাজ যদি প্রমাণ হয় আমি অপরাধী তাহলে আমি স্বচ্ছায় মাথা পেতে আপনার দেওয়া শাস্তি আর যদি না পারেন তাহলে যে দেশদ্রোহী মিথ্যা অপবাদ ঘটিয়ে তুলেছে তাকে আমি আজ পর্যন্ত থাক বেশিক্ষণ আমার টাকা চলবে না এ লড়াই আমাকে থামাতে হবে কেউ সাহায্য না করো দেখিয়ে না আসো বুড়াতে দেখায় জুড়ে যাবে সেই উদ্যত হিন্দু মুসলমানের অস্ত্রের মাঝখানে তাতে যদি প্রাণ যায় তবে এই মূর্খ মেচ্ছ কাফের গুয়াচাঁদ তার দক্ষিণী বাংলা মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে যাবে ওই শয়তান তাকে বন্দী করা উচিত ছিল পিতা করলে না কেন আপনি কিছু বললেন না আমি কিছু না বললে অনেক কাজ তো তুমি করেছো আজকাল মহারাজ তো রানী বয়স হয়েছে আজ আমার মাথা ঠিক মতো খেলছে না একটা কথা বেশিক্ষণ ভাবতে গেলেই মাথাটা আমার কেমন ভারী হয়ে উঠে সাত সৈকার আকাশে যে কাল বৈশাখীর ঝড় উঠেছে তা দেখেও দেখতে পাচ্ছি না চিনেও চিনতে পারছি না কাকে দেব শাশ্বতী একমাত্র সূর্যকান্ত বইতে পারত সে থেকেও নেই কেন চন্দ্রকান্ত তো রয়েছে চন্দ্রকান্তের হাতে ক্ষমতা দাঁড়ছে রাজদণ্ড আমি খড়ি নদীর জলে ডুবিয়ে দেবো শাশ্বতী আমি চন্দ্রকান্ত পিতা সামলে পথ চলবে আপনি অনেক দৌড়ে গিয়ে গেছি মহারাজ তোমার পুত্রকে সাবধান করে দাও রানী আর হয়তো আমি বেশিক্ষণ পিতা হয়ে ঘুমিয়ে থাকতে পারবো না মায়া মোহে শয্যা ত্যাগ করে কোন এক মুহূর্তে মাথা উঁচু করে উঠে দাঁড়াবে সাত সৈকার রাজা আনন্দ পিতার কথা ছেড়ে দাও মা ওনার মাথা খারাপ হয়ে গেছে সত্যি করে বল চন্দ্রকান্ত সূর্যকান্ত চরিত্রহীন যার চরিত্রই কোনোদিন নেই তার আবার হীন কিন্তু আমি যে ভাবতে পারছি না বাবা বিশ্বাস না হয় আমি তোমাকে পত্র দেখাবো মা পত্র হ্যাঁ গোরাচাঁদকে লেখা দাদার পত্র সেই পত্রে দাদা লিখেছে সলমাকে যেন তার কাছে পৌঁছে দেওয়া হয় কই দেখি সেই পত্র সেই পত্র আমি তোমাকে কাল দেখাবো মা বেশ আকুল আগ্রহে আমি সেই পত্রের জন্য অপেক্ষা করে সারা রাত জেগে থাকবো দেখাতে যদি পারিস তাহলে আমার কাছে তোর সাক্ষ্য আর যদি না দেখাতে পারিস তাহলে স্থির জেনে রাখিস কালই কিন্তু তোর কাল হয়ে দাঁড়াবে সর্বনাশ ঝড়ের বেগে দুলতে দুলতে নৌকাটা একেবারে মাছ দরিয়ায় এপারে ওপারে ওপারে ফেরা সম্ভব নয় আমি বরকতালি এখানে কে পাঠালে জি গাজী মালিক বক্স ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা
আচ্ছা জানিস লড়াই কেমন চলছে? জি হুজুর, লালে লাল। আচ্ছা কতগুলো হিন্দু মরলো? তা হুজুর হাজার পাঁচেক। আর মুসলমান? তা হুজুর হাজার আটেক হবে। আচ্ছা ভাই, হিন্দু কম মরছে কেন? জি হুজুর, ওই কাফের হিন্দু কি না মরেও মরে না। আচ্ছা শোন, ইয়া মালিক বক্সকে এই টাকাগুলো দিয়ে বলবি, যে বেদব বলবে হিন্দু মুসলমান ভাই ভাই, তাকেই করো জবাই। ঠিক আছে, এখন তুই যা। আচ্ছা যাবার সময় কারারক্ষীকে বলে যাবে সূর্যকান্তকে যেন এখানে পাঠিয়ে দে। আমি নিয়ে আসবো হুজুর। পারবি? দেখুন তো, যাব আর নিয়ে আসব। আমার নাম আব্দুল বরকত আলী। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আয়। এই এখানে কি আছিস? আমার কাগজ আর কলম দিয়ে যা। শয়তান সূর্যকান্ত, ম্লেচ্ছ করা চাঁদ, আমি নিজের হাতে রচনা করব তোমাদের মৃত্যুবার। এই পৃথিবীর কারো ক্ষমতা হবে না যে আমার কাছ থেকে তোমাদেরকে কেউ বাঁচিয়ে নে। এই নিন হুজুর। আমি আমি তাহলে সর্দারকে এই কথাই বলবো, এই কাগজ আর কলম। ঠিক আছে, এই যা। আদাব হুজুর, আদাব। কতদিন পরে আজ পেলাম এক ঝলক মুক্ত বাতাস, কানে শুনলাম এক মুক্ত পাখির কল কাকলি। এই যে চন্দ্রকান্ত দাদা, আমাকে ডেকেছিস কেন ভাই? কি চেহারা হয়েছে তোমার দাদা, তোমাকে দেখে আমার যে চোখ ফেটে জল আসছে। তৃষ্ণা আসতে আগুন দিয়ে শুকিয়ে দে। দুঃখ করো না দাদা, ওই শয়তান মাসুদ খার জন্য আজ আমি। তুমি মুক্তি চাও দাদা? কে দেবে আমাকে মুক্তি? আমি রাহুর গ্রাস থেকে তাহলে চন্দ্র কি মুক্তি পেয়েছে? কিন্তু দাদা, তার বিনিময়ে একটা কাজ করে দিতে হবে, গোরা চাঁদকে একখানা পত্র লিখে দিতে হবে। এই নাও কাগজ আর কলম, এই পত্রে লিখো। কি লিখব? লিখো, বন্ধু গোরাচাঁদ, আজ রাতেই তুমি সলমাকে আমার প্রমোদ কক্ষে পাঠিয়ে দেবে। চন্দ্রকান্ত লিখো দাদা। না লিখো, আমি গাছকে মানুষ হইনি চন্দ্রকান্ত। ভালো চাও তো লেখো। আমি ভালো চাই না। তাহলে চাপকে তোমার পিঠে ছাড়। লিখো 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 লিখো। মা চুপ, আজ আমি মা নই, আমি রাক্ষসী। হোসেন, এ পশুটাকে বন্দী করো। যদি প্রাণের মায়া থাকে তাহলে এক পাও এগিয়েও না। বড় দেরি হয়ে গেছে রাক্ষসী, ওই শয়তান হুসেন খার জন্যেই আমার হাতের ময়ূর পালিয়ে গেল। ঠিক আছে, এই ময়ূর আমি পান্ডুয়া থেকে জাল পেতে পারব। যাক মা যাক। সূর্যকান্ত বাবা আমার। মা মা মাগো মা, মহারাজকে সংবাদ দিয়ে আমি উল্কার মতো ছুটে চললাম সপ্ত দুর্গার পথে। সে কি? সেখানে যে শিকারীর ফাঁদ পাতা রয়েছে সেই ফাঁদ উড়িয়ে দিতেই তো হুসেনকার অভ্যুত্থান মা। সূর্যকান্ত, সাত হইকার আগুন নেবাতে ছুটে গেছে গোড়া ছাদ, তুমি তাকে সাহায্য করো। ধরাবার সময় নেই, উল্কার মতো ছুটে চললাম দত্ত বাঙালির সৈন্যদের একত্রিত করে পান্ডবর উপর ঝাঁপিয়ে পড়তে। মুক্তির
লগ্ন সমাগত যাত্রার আগে আবার এসে তোমার দোয়া মাথায় করে নিয়ে যাব মা তোমার দোয়া মাথায় করে নিয়ে যাব মাথায় করে নিয়ে যাব আজকে রাতটা শুধু বিশ্রাম করে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে ছুটে যেতে হবে রক্তাক্ত রক্তাক্ত ময়দানে উন্মুক্ত হিন্দু মুসলমানের রক্তাক্ত লড়াই এক মিনিটে থেমে যাবে একটি মাত্র জাদু মন্ত্রে জননী জন্মভূমি সহ স্বর্গ দফে গড়িয়সি 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 কত ভাগ্য চন্দ্রকান্ত এমন দেবতুল ভাইকে তুই চিনতেও পারলি না পারবি কি করে রাক্ষসীর গর্ভে জন্ম নিয়েছিস যে ওগো দেবী ওগো অমৃত লোকবাসিনী সাতসইকার মহারানী মিথ্যার মেঘ মুক্ত হয়ে দশ দিন উদ্ভাসিত হয়ে আবার হেসে উঠেছে সত্যের সূর্য তুমি তাকে আশীর্বাদ করো দেবী তুমি তাকে আশীর্বাদ ওগো দিন দুনিয়ার মালিক আজকে অনেক দিন আগে আমি মানুষ ছিলাম কার সঙ্গে কথা বলছ তুলসী ভাইের সঙ্গে না 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 আমি পাগল ছিলাম না ওরা ওরা আমাকে জোর করে তবে পাগল করে ছাড়লে ওরা কারা আমার ভাবি ভাইজান কে তোমার ভাবি ভাইজান আমার ভাবি সাহেবের কসম লোকটা বদ্ধ পাগল কিন্তু কিন্তু তোমরা তো পাগল নও তবে কেন কারাগারে এসেছো তোমাদের গড়েও কি ভাবি আর ভাইজান আছে বলো বলো তোমাদের কেন এই অবস্থা কে তোমাদের কারারুদ্ধ করেছে শয়তান মাসুদকা মাসুদকা আর তাকে হুকুম দিয়েছে শয়তান সেই সিদি মদন খায় জানো আমি তার কে 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 তুমি আমি আমি সিদি মদন খা না 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 তোমরা কিছু মনে করো না কেলের বসি আমি কি সব বলে ফেলেছি আমি তার কেউ নই এই বিশাল দুনিয়ায় আমি একটা পাগল আমি একটা পাগল কতদিন এখানে আছো তুমি অনেক দিন বেশ আছি জানো দুনিয়ার কোনো কোলাহল এখানে নেই এখানে নেই ভাই ভাই সম্বন্ধ দিলের সঙ্গে দিলের টান কাছাকাছি কিন্তু কিন্তু এক এক সময় মনে হয়েছি জানো মনে হইলা তিমেরে ভেঙ্গে ফেলে অন্ধকার লোহকপাল হংস সাপের মতো ঝাঁপিয়ে পুরো মানুষের বুকে টুকরো টুকরো করে চিনে ফেলে তাদের কেন পারি না জানো অলক্ষ যে গেলে যেন কে এক রাক্ষসী শ্লেষ কণ্ঠে চিৎকার করে বলে ওকে সেই শয়তান বেইমান লম্পট বিয়ে দো তোমরা এখনো রয়েছো বুঝি এবার বলো তোমাদের অপরাধ কি আমরা মাসুদকার চাবুকের সামনে পিঠ বেঁধে দেইনি অন্যায়
যখন সেই মাসুদকে আমার শর্মাকে চুরি করে এনেছে জানতে পারলাম, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। ততদিন তাহলে অপরাধ করেছো তুমি, তোমাদের উচিত ছিল মেয়েটাকে তাদের হাতে তুলে দেওয়া। আমার আমাদের মেয়েকে সে চুরি করেছে, ঘরে আগুন দিয়েছে, কিন্তু কিছু আগে তুই জানতে পারতাম সে আগুনে তাকে জীবন্ত কবর দিতাম। পাণ্ডুয়ার একটা অমূল্য রত্ন আগুনে পুড়ে ছাই হয়ে যেত। আচ্ছা তোমাদের বাড়ি কোথায় বলো তো? মাহমুদপুরে। মাহমুদপুর? হ্যাঁ। কোন মাহমুদপুর? শাসকের পরগনা রায়গা মাহমুদপুর। কে বললে? রায়গা মাহমুদপুর। এই তোমরা কি তাহলে গোড়া চাঁদকে চেনো? চিনি। তার বহিন সলমাকে? চিনি। সলমার পিতা গফুর মিয়াকে? কে কে তুমি? তোমরা বলো আগে কে? আমি তুলসীদাস ও গফুর মিয়া। তুমি সলমাকে চুরি করেছ? হুজুরকে বলেনি বুঝিয়ে? চুপ রাও জানুয়ার। আমি শেষ চেষ্টা করে দেব জানুয়ার মাসুদকার মাথাকে মারতে লুঠিয়ে দিতে পারবে। পাণ্ডুয়ার বুকে আজ শয়তানের দাপট। আমি যেমন করে হোক তুমি বেঁচে থাকো, আর গোড়া চাঁদ হোসেন কাকে সঙ্গে নিয়ে এই অমানুষের মেলা তুমি ব্যাঙ্গে দিও, ব্যাঙ্গে দিও। হাতের শৃঙ্খল একবার খোলা যায় না। না খোদাকে নয় আসগার, খোদাকে নয় মানুষকে ডাক। জীবন করেই হোক এই কারাগার ভেঙে পালিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে বলতে হবে এই দেশ আম্মাকে বাঁচিয়ে রাখতে হলে তোরা সৈনিক সাজে আয়, সৈনিক সাজে আয়, সৈনিক। হাতের শৃঙ্খল একবার খোলা যায় না, আমাকে শক্তি দাও খুদা, আমাকে শক্তি দাও। দুটোকে খুদার কাছে পৌঁছে দিয়েছি।
তারা মলজা খেলা খেলাবিনা করবে আর গোরালি এবার তোমার পালা কিন্তু এখন নয় আজ নয় দুটো দিন যে না থাকু তিন দিনের দিনে মৃত পথ যাত্রী দেশ দরদি বাঙালি হিন্দু মুসলমান দুই ভাই তোমরা পাশাপাশি ঘুমিয়ে দেখো মৃত্যু তোমাদের পৃথক করতে পারেনি উদ্ধার করে নিয়ে আসতে হবে যদি দিন পাই তোমার উপকারের আমি এনাম দেব না না জনাব এনাম আমি চাই না আমি এত মানুষ তাই মানুষের কাজ আমি মানুষই করে গেলাম জনাব সালাম জনাব সালাম রশ্মি তোমার দেহ জরিয়ার তরঙ্গ তোমার চৌকে কিন্তু দিল সে তো শত্রু কেন শোনো রবি মেহরবানি করে তুমি রাজি হও আমি তোমাকে বেগম মানা তাহলে ওই মিথ্যা রাত বরবাদ হয়ে যাবে আচ্ছা বলুন জমান অপেক্ষা করো আমি এখনই বয়ে বয়ে রাজি হয়ে গেলে মনে হচ্ছে ঠিক আছে আমি তোমাকে এমনি পেতে চাই না তবে কি চাও পিয়ারি শুধু মুক্তি জবাব দাও তোমাকে আমি পাবো কি না দেখি তুই কি করে চর্চা করিস বহ
बहुत अच्छा बहुत अच्छा। आगे शिवाजी नहीं आते तार बार बुझे निच्छे। आई हाँ आई सलमा अभी तो अच्छी ठीक अच्छी चलो कि पासे पासे दुश्मन का घोड़ा घोड़ी कोठे तुम्हारे हाथे जी एक नास्तु नहीं जाना अब ताई तो सलमा कुताई पाए कन्हातियाँ के आचो के आचो
সকলে মিলে কি আমাকেও পাগল করে ছাড়বেন কেন বাপজান কেন 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 মন্দিরে পাশানে প্রাচীরে সবই একই জিজ্ঞাসা কেন 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 কি আমি নিজে জানি হুজুর সাহেব হুজুর সাহেব শিবসালারকে তলব দিন বন্দা হাজির কুরা বল তুমি বোধহয় কারাগারে পরীক্ষা করে এসছো হ্যাঁ জনাব কেউ পালায়নি তো না জনাব আমার ভাই আসগর আলী কেমন আছে বল তবে তো আছে জনাব তবে তবে কেন যেমন হয় না না মনে হবে কেন আমি তন্দ্রার ঘুরে খোয়াব দেখলাম কে যেন আসগর আলীকে ধরে চাবুক মারছে সাহেব শিব সালার খোয়াব তো খোয়াবি তা কখনো সত্য নয় নাকি বলেন আপনারা হ্যাঁ জনাব ছুটি শুনলাম গো বাচ্চা আমি এই বাস্তু দেখে এলাম আমি বুঝি পাগল হয়ে যাব কেন এমন মনে হয় তোমার তবিয়ত ঠিক নেই বাপজান এখান থেকে চলো কোথায় যাবো উজির সাহেব সব জায়গাতে সম্পদ দৌলত সবার মুখে এক কথা কেউ বলে জনাব কেউ বলে জাহাপনা কিন্তু কেউ তো আমার আজগরালের মতো আমাকে ফাইজান বলে ডাকতে জানে না জনাব গেল জাহাপনা গেল এবার এলো বঙ্গেশ্বর শিবশালার ডাকেও আমি জেনে শুধু চালাম তাই তোমার মনে হয় আজগরকে মসনদে বসে আমি হব তার দরবারে দারোয়ান যে দরবার করবে আমি অবাক হয়েছে থাক
এসো এসো বেগম এসো এসো হযরতে আলম তোমার কি ভেঙে পড়া সাজে তুমি যে তামাম দণ্ডমণ্ডির মালিক মারো বলো বেগম মারো বলো তুমি সারা জাহানের সেরা সুলতান তুমি জানি রাতখানা চিরে তুমি কারাগারে নিক্ষেপ করেছো তুমি মহান তুমি মহাদ তুমি দারওয়ান সিদি বদর খান তুমি বাংলার ভাগ্য বিধাতা হযরত আলম সুলতান মুজাফফর শাহ মুবারক কোন ঠিক সময় এসে পড়েছিল আমার বেশি নাতিরা নালে মুশকিল হত কিন্তু আমি বলছি এমনি করে আর কতদিন চলবে আর বেশি দিন নাই মাসুদ খান হোসেন কে শীঘ্রই পানরুয়ার পথে রওনা হবে তাহলে এবার কিস্তি দেবার পর আজগর পথেই মর যুদ্ধ সুলতান কবরে যাবে তারপর সাম্প্রদায়িক লড়াইয়ে হোসেন কে জান নামে পাঠিয়ে তাই তুমি হবে বাংলার সুলতান ঠিক আছে তাহলে আমি সাত সৈকার পথে রওনা হই লড়াই যেখানে চলবে তার উপর আমি আগুন আরো চড়িয়ে দেব সঙ্গে নেব কাবের চন্দ্রকান্তকে তাকে সামনে রেখে পেছন থেকে একের পর এক কলন করব সাত সৈকার সাত চক্র বাঙালির খবর বেইমান মাসুদ খান তমাম দুশ্মন কে তোমাকে দিয়ে শেষ করিয়ে আর তোমাকে কবরে পাঠাবো আমি আর যদি না পারি পৃথায় আমি শয়তান পালিয়ায় বেকুব পালিয়ায় ও পথ থেকে তুই পালিয়ায় তুই পালিয়ায় এই বাঙালিদের মাঠে আমি আগুন জ্বেলে দেব এবার শুরু হবে মৃত্যুর উৎসব হোসেন কা আর মুজাফফর মাঝখানের ইতিহাসটা হবে রক্তে রক্ত লাল রক্তাক্ত রক্তে রক্তে লাল কাহিনী বাংলার ইতিহাসের এক নতুন অধ্যায় অশ্রু দিয়ে লেখা কোথায় ছিল এত বীজ সাত সৈকার নরম মাটিতে কে দিয়েছে বিষাক্ত ছুব চন্দ্রকান্ত চন্দ্রকান্ত অমানুষ চন্দ্রকান্ত দেশদ্রোহী চন্দ্রকান্ত বাংলার আমল বৃত্তমণি তার মুখে এক কথা কোথায় সেই দেশদ্রোহী পাবে না স্বামী সে এখন হাফসি শিবিরে আত্মগোপন করেছে হাফসি শিবিরে আত্মগোপন করেছে আর যদি দুদিন আগে আমি জানতে পারতাম তাহলে ওর মা তাকে আমি নিজের হাতে কেটে রাজপথে ঝুলিয়ে রাখতাম কিন্তু কিন্তু এখন আর সম্ভব নয় যাও রাজা এখন তুমি যুদ্ধরত হিন্দু মুসলমানের মাঝে গিয়ে দাঁড়াও প্রাসাদ রক্ষার ভার আমার প্রাসাদ রক্ষার ভার তোমার হ্যাঁ আমার শাশ্বত কালের প্রচন্ড শক্তি নিয়ে রাজ অট্টালিকা ঘিরে রাখবে তোমার রানী এই শাশ্বতী শত্রু এলে চামুণ্ডার মতন
বাবা যেতে হবে না না লড়াই থেমে গেছে কি করে থামলো সূর্যকান্ত জাদু মন্ত্রে এই করলো সেই জাদু মন্ত্র গুরাচাঁদ গুরাচাঁদ হ্যাঁ গুরাচাঁদ বিধাত শুনলে আশ্চর্য হতে হয় গ্রামে যাবার আগেই দেখেছি উদ্যত হিন্দু যুবকের দল জয় মা কালী বলে হুৎকার দিচ্ছে অন্যদিকে মুসলমানের যুবকেরা আল্লাহ আকবার বলে লাডি টেঙ্গি শুক্রণী মরিয়া হয়ে চলে উঠতে আসছে কিন্তু কিন্তু গোরাচার যেই গিয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে অমনি হিন্দু মুসলমানের দল উদ্যত অস্ত্র মাটিতে লুটিতে ফেলে দিয়ে পঞ্চদর মুখে উত্তেজিত জনতা ছুটে আসতে আসতে চাট পারলে গোরা এক হিন্দু যুবকের হাতে দিয়েছে এক মুসলমান যুবকের হাত অস্ত্রধরদের সঙ্গে সহস্র খণ্ডে দণ্ডিত হয়েছে আগুন জ্বেলে দেব এবার শুরু হবে মৃত্যুর উৎসব হোসেন কা আর মুজফ্ফর মাসকানের ইতিহাস হবে রক্তে রক্তে লাল রক্তাক্ত রক্তে রক্তে লাল কাহিনী বাংলার ইতিহাসের এক নতুন অধ্যায় অশ্রু দিয়ে লেখা কোথায় ছিল এত বীজ সাত সৈকার নরম মাটিতে কে দিয়েছে বিষাক্ত ছুব চন্দ্রকান্ত চন্দ্রকান্ত অমানুষ চন্দ্রকান্ত দেশদ্রোহী চন্দ্রকান্ত বাংলার আমল বৃত্তমণি তার মুখে এক কথা কোথায় সেই দেশদ্রোহী পাবে না স্বামী সে এখন হাফসি শিবিরে আত্মগোপন করেছে হাফসি শিবিরে আত্মগোপন করেছে আর যদি দুদিন আগে আমি জানতে পারতাম তাহলে ওর মা তো আমি নিজের হাতে কেটে রাজপথে ঝুলিয়ে রাখতাম কিন্তু কিন্তু এখন আর সম্ভব নয় যাও রাজা এখন তুমি যুদ্ধরত হিন্দু মুসলমানের মাঝে গিয়ে দাঁড়াও প্রাসাদ রক্ষার ভার আমার প্রাসাদ রক্ষার ভার তোমার হ্যাঁ আমার শাশ্বত কালের প্রচন্ড শক্তি নিয়ে রাজ অট্টালিকা ঘিরে রাখবে তোমার রানী এই শাশ্বতী শত্রু এলে চামুণ্ডার মতো নেচে উঠবে মুক্ত কৃপার হাতে নিয়ে যাও স্বামী তুমি যাও আর যেতে হবে না মা যেতে হবে না না লড়াই থেমে গেছে কি করে থামলো সূর্যকান্ত জাদু মন্ত্রে এই করলো সেই জাদু মন্ত্র গুরাচাঁদ গুরাচাঁদ হ্যাঁ গুরাচাঁদ বিধাত শুনলে আশ্চর্য হতে হয় গ্রামে যাবার আগেই দেখেছি উদ্যত হিন্দু যুবকের দল জয় মা কালী বলে হুৎকার দিচ্ছে অন্যদিকে মুসলমানের যুবকেরা আল্লাহ আকবার বলে লাডি টেঙ্গি শুক্রণী মরিয়া হয়ে চলে উঠতে আসছে কিন্তু কিন্তু গোরাচার যেই গিয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে
অমনি হিন্দু মুসলমান দল উদ্ধত অস্ত্র মাটিতে লুটিতে ফেলে দিয়ে পঞ্চদর মুখে উত্তেজিত জনতা ছুটে আসতে এসে চাট পারলে গোড়া এক হিন্দু যুবকের হাতে দিয়েছে এক মুসলমান যুবকের হাত অস্ত্রধরদের সঙ্গে সহস্র কণ্ঠে দণ্ডিত হয়েছে হাসি শাসনের ধ্বংস চাই হিন্দু মুসলিম ভাই ভাই হোসেন আর রাম দরজে রহিমের হাত গাম দরজে রেবার আবিয়া শত সহস্র মনিনি কণ্ঠে বেজে উঠেছে মিলনের হাসি প্রাসাদ কোথায় হোসেন এক গলিত কুষ্ঠ রোগীর সেবায় আত্মনিয়োগ করেছে মহারাজ হোসেন হোসেন নে সগুণাচাঁদকে তাকে নিয়ে আমি সাত সৈখার বুকে মিলনের মেলা বসাবো সে মিলন মেলা বসেছে মহারাজ কোথায় ভক্ত দুর্গায় হোসেন সেনাপতি আপনি সূর্যকান্ত সৌ সকলে আমার সঙ্গে আসুন সপ্ত দুর্গায় আজ মিলিত হিন্দু মুসলমানের মহাসভা রাগা যা জাইগিরদার বিশিষ্ট জনেরা আপনাদের পথছে বসে আছে সূর্যকান্ত সেনাপতিকে বলো যেন আমার সঙ্গে সঙ্গে সপ্ত দুর্গা যাত্রার জন্য প্রস্তুত হয় হোসেন তোমরা এসো আমি এক মুহূর্ত বিলম্ব করব না রানী তুমি থাকো রাজপ্রাসাদে প্রাধীনতার শৃঙ্খল ছিন্ন করতে অত্যাচারী হাফসির কাছ থেকে বাংলার শিখে আসন কেড়ে নিতে বাংলার রাজ স্বাধীন কোথায় উড়িয়ে দিতে তোমার আগে দিতে তুলল রাজা আনন্দ মা আশীর্বাদ করো তোমার আশীর্বাদ মাথায় নি দুহাত বাঁধার পাঁচির চিড়ি প্রথম দিনের গান গাইতে গাইতে সত্য দুর্গার পথে যাত্রা করি শুরু দোয়া করো মা তোমার জয় হোক হোসেন ওগো মা সাত সৈকার জীবন দেবী মৃত্যু যদি আসে হাসি মুখে বউকে বেঁধে দেব তবু এক কর্ণ মাটি হাফসিদের আর বুক করতে দেব না বুক করতে দেব না বুক করতে দেব না দেব না ওই পদাদি কচ্ছ নাহি হস্তি বাহিনী দুর্বার বেগে ছুটে চলেছে ডাক দিয়েছে দেশ মাতৃকার হে মা মঙ্গল চণ্ডী হে পাঁচপীর আশীর্বাদ করো বাঙালি জাতির জয় হোক মানুষের বই মানুষ যাচ্ছে লুকিয়ে লুকিয়ে দিন কাটাতে তুমি কি কোনো ঘুমিয়ে থাকবে খোদা তুমি কি কোনো ঘুমিয়ে থাকবে থাকবে আজ করালি খবরদার বাড়ির বাচ্চা ভালো চাষ তো এখান থেকে বেরিয়ে যা নইলে আজ বনে দিয়ে মাথাটা দেব বাজে কথা রাখো চলে আয় আমার সঙ্গে তোমার সঙ্গে অন্ধকারে পথ চলতেও আমি ভয় পাই না কিন্তু কেন আর মাছে খা দিনের বেলায় চলতে সাহস হয় না কেন ঠিক হাজির হয়েছে হবেই তো যেখানে বিষটা সেখানেই মাছি কিছুক্ষণ তোরা নিজেদের বাঁচিয়ে রাখ ওরে দেব ওরে মামুদপুরের জোয়ানের দল এলো কেশি সালমার জন্য জান দিল তোরা
লুকিয়ে আছে বাংলা কাফের হিন্দুরা হোসেন খান সঙ্গে এক হয়ে পান্ডুয়ার দিকে এগিয়ে আসছে শুনেছি হাজার হাজার সৈন্যগুলো ধুলো উড়িয়ে চলে যাচ্ছে আসুক আমি বেকুশি তোমাকে বে বাংলার বুকে আমি আগুন জ্বালিয়েছি তোমার সুরতের মহি আমার ভাই জানতে হারিয়েছি তোমার এই সূর্য টানা চোখের ইশারায় আমি দিনকে বানিয়েছি অন্ধকার রাত ভালো করে চেয়ে দেখো তো জনাব বেগম সাহেবা জনাব
ভেবে দেখো কে তুমি আমি সুলতান মুজাফফর সাহ না আমি আমি শয়তান সিদি বদর খান আজ তোমার কর্তব্য কি বাধা দেওয়া সুলতান হোসেন খান আর তমাম কাফের হিন্দুদের সমস্ত শক্তি তুপের মতো উড়িয়ে দেওয়া কই হয় কই হয় আমার হাদিয়া दल ভালো খাই না কত রাত আমি নিদ্রা যাই না বল দেখি মদিনা তুই বেগম হয় কি বেকুশি হয় কি না বাপজান না দিলে কি তোর কোনো সুখ নেই সুখ বাইরের সম্পদ নয় বাপজান দিলের দৌলত বেটি না দিরা বাপজান সিদি বদর কাতার যোগ্য নয় সে আমি জানি জানো আর জেনেও তুমি আমি তোকে সামনে রেখে আমার কাজ আমি হাসিল করে নিয়েছি হাসিল করে নিয়েছো করি নি আবার রাতের অন্ধকারে কম সে কম 50 মন সোনা 10 মন চাঁদি হাজার হাজার মন দামি পাথর আমি আবু সিনিয়ায় চালানে করে দিয়েছি বাপজান দেব না একবার শাদি হলো তুই তৈরি হয়ে নে বেটি আজ রাত্রে আমরা এই বাংলা ছেড়ে পালিয়ে যাব শুধু বাংলা ছেড়ে কেন বাপজান বেটি বহুত আফসোস এই বাংলা সোনা পলা মাটি আমি সুলতানকে সংবাদ দে হোসেন খা এসে পড়েছে হোসেন খা কেউ শুনতে পাবে না বেগম সাহেবা প্রাসাদের রক্ষীরা কোথায় পালিয়ে গেছে পালিয়ে গেছে সুলতান কোথায় হয়তো লুকিয়ে আছে আমি কি খোয়াব দেখছি খোয়াব ছাড়া আর কি নাদিরা বেগম এত সহজে প্রাসাদ দখল হবে ভাবতেই পারিনি গোদা সহায় অজয়ের তুফান ফেরিয়ে পঙ্গপালের মতো বাঙালি জওয়ানরা পাণ্ডয় প্রবেশ করলো সুলতানি ফৌজ তখন বেগুড়ি ঘুমোচ্ছে ওরে যখন তারা বাধা দিতে এলো পাণ্ডুয়া তখন আমাদের এক্তিয়ারে প্রাসাদ রক্ষীরা জানের বয়ে পালিয়ে গেছে আর সেই সুযোগে তুমি হারামে ঢুকে বিনা দ্বিধায় দৌলত মস্তত তার সঙ্গে আমাকেও তুমি হরণ করে নিতে এসেছো বেগম সাহেবা আলালুদ্দিন হোসেনটা সব পাবে মস্তত দৌলত বাংলার সুলতানি কিন্তু এই তাই যাব তাই যাব সিদ্ধি বদরকে গ্রেফতার করে আমি ছুটে যাব সপ্ত দুর্গার পথে যে পথে গেছে আমার সলমার আজগর আজগর ফিরে এসেছে আমার মন্দিরে সে ভেবেছে আমি তাকে কি শাস্তি দেব না না তাকে এমন শাস্তি দেব তমাম দুনিয়া শিউরে উঠেছে আজগর আলিম না শয়তান শয়তান হোসেন খান হ্যাঁ সিদি বদর খান আমার চুপ রাও কামবাক আলা সুলতান মুজাফফর শাহ মুবারক এখনো সুলতানি শাহ
না থাক তোমার প্রাসাদ আমাদের এক্তিয়ারে না না তা তুমি পারবে না তুমি ম্যাম তুমি মনে করছো কত সৈন্য তুমি হত্যা করে তুমি মায়ের তুমি বাংলার অংশ দখল করবে না তা হবে না জি দিবাদ জয় শয়তান खुदा के डाको बेमान खुदा के डाको क्या छो क्या छो हम के एक हथियार दे दो ओने अच्छे सात सही कर रहा आनंद राय अपने आनंद राय तू ही तेरे अमर भाई आज गोरे लो नाम कुताए कुताए आज गो अमर भाई आज गोरा छे आज गोर ने मासूद के तके खून करे छे खून मासूद का अमर भाई आज गोर के खून करे छे ना 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 जोर जोर बिल्कुल झूठ उन्मात तुम्हें मुझे पुरस्कार मृत्यु तुम्हारे दाग दिए छे विश्वास करी ना ओए तो ऐ तो हमें आज गोर आस्ते आज गोर की कोडे बियादाब আমাকে আমাকে আমার ভাইদের তোকে দেখা করতে দিলে না হে দিন দুনিয়ার মালিক তোমার দুনিয়া এসে আমি ভুল পেলাম না পেলাম শুধু শুধু মোটু মোটু ভুল মোটু মোটু ভুল চলো হোসেন বাইরে অসংখ্য মানুষের মিছিল তাদেরকে অভিনন্দন জানিয়ে রাজকীয় মর্যাদায় সুলতানের শাসকৃত্যের আদেশ দিয়ে আমরা সাত সৈকার স্বাধীনতা বিজয় উড়িয়া উড়িয়ে দেই তাই চলুন রাজ আনন্দ রায় সাত সৈকার আগুন চড়াতে শয়তান মাসুদটা ছুটে গেছে স্মৃতিবদরকে কবর দিয়ে আগে আমাদের পাণ্ড দখল করতে হবে কিন্তু কিন্তু এত বড় আনন্দের দিনে আমার চোখে পানি আসে কেন না না হোসেন এত দুর্বল হলে চলবে না ইতিহাস যাকে ক্ষমা করেনি তুমি তাকে ক্ষমা করবার কে তুমি তাকে ক্ষমা করবার কে তবে কি এখনই শয়তান হোসেন খা এসে যাবে চলো 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 তাহলে দেরি না এক্ষুনি তোমাকে দেখতে যাবো মাসুদ আসমানের মিঠা চাঁদ উঠবার আগে কালো মেঘে দুনিয়াদার হয়ে গেল সালমা চলমা চলে গেছে ওকে ধরো সূর্যকান্ত ওকে ধরো ওকে যেতে দিও না ওকে ধরো সূর্যকান্ত না 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 পালিয়ে যেতে দেব না
আমি বেঈমান হাফসে মাসুদ কাকে ডাল কুত্তা দিয়ে খাব। তাকে আমি মাসুদ গার সঙ্গে যুদ্ধের সময় গুড়া চাঁদ ছুটে এসে আত্মবলি দিয়েছে গুড়া চাঁদ। হ্যাঁ হুসেন শাহ, আমার জন্ম ধর্ম কর্ম যেমন ভিন্ন, ওই ঈশ্বর আমার মৃত্যুকে পাঠিয়েছে তেমনি অভিনব পথে। মাসুদ খা কোথায় সূর্যকান্ত? সলমার অস্ত্রের হাতে সে নিহত। মাসুদ কো নিহত? হ্যাঁ নিহত। হ্যাঁ সুলতান, আমার আমার বুক থেকে আজ হাফসি শাসনের অবসান হলো। তোমার মাথায় আজ বাংলার দায়িত্ব, তোমরা হিন্দু মুসলমান এক হয়ে বাস করো এই সোনার বাংলার মাটিতে। মৃত্যু আমায় ডাক দিয়েছে, তুমি আমায় নিয়ে চলো সুলতান হুসেন শাহ শরীফ। আমার তোমার কাছে আমার বিদায় বেলায় শেষ প্রার্থনা, আমার মৃত্যুর পর হিন্দুরা করবে সৎকার, তারপর সেই চিতাবর্ষ নিয়ে মুসলমানেরা দিবে কবর, তারপর সেই চিতাবর্ষে শুয়ে আমি শ্মশানে মন্দিরে সব মনে সব প্রাণে হিন্দু মুসলমানের স্মৃতির বিষ্ঠায় পেতে যেন আমি দুকিনি বাংলা মায়ের চোখের সুখের হাসি দেখতে পারি, হাসি দেখতে পারি। তাই দেখো যুগ দেবতা গোড়া ছাদ, তোমার স্বপ্ন আমি বাস্তবে পরিণত করব, তোমার চিতাভস্ম গ্রামে গ্রামে পতিত করে তৈরি করে দেব সাধক গোড়া ছাদের দরগা। হিন্দুরা করবে পূজা, মুসলমানেরা করবে গান, বেদনা বিদুর দেশবাসী ভগ্ন কণ্ঠে বলবে অগো মাবু আমার অবিনাশ্বর কীর্তি কাহিনী, তুমি ইতিহাসের পৃষ্ঠায় চিরভাস্বর হয়ে থাকবে, সাত কোটি বাঙালির অস্ত্র